দেশভাগ সবাইকে আলোড়িত করেছিল, কিন্তু আমরা সে আলোড়ন দেখেছি কতটা। কিন্তু একজন ব্যক্তির বেদনা এবং কষ্ট আমরা জেনেছি, আমরা চাইলে কিছুটা অনুভবও করতে পেরেছি। কেননা তিনি তার এই বাংলা ভাগের বেদনা দেখিয়েছেন তার সিনেমাতে, তার থিয়েটারে এবং তার কথাবার্তাতে। এমনকি তিনি তার জীবনের শেষ সিনেমাতেও এনেছেন তার জীবনের কথা, নিজে নিজে চরিত্রে অভিনয় করেছেন। ভাবো, ভাবো, ভাবা, প্র্যাকটিস করো। ঋত্বিক কুমার ঘটক, যিনি ঋত্বিক ঘটক হিসেবে আমাদের সবার কাছে পরিচিত, বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক, যিনি বেড়ে উঠেছেন এই বাংলাদেশে। তিনি এই বাংলাদেশের ছেলে, যার জন্ম এবং বেড়ে ওঠা রাজশাহীতে। দেশভাগের পর তার আবাসস্থল হয় কলকাতাতে, যার আদর্শগত ভাবনা ছিল কোনো কিছুই অরাজনৈতিক নয়, এবং তার প্রতিফলন আমরা পেয়েছি তার সকল কাজে। আমাদের বারবার ভাবা প্র্যাকটিস করতে বলা এই পরিচালকের হাত ধরে আমরা পেয়েছি কিছু দারুণ সিনেমা। আজ 6ই ফেব্রুয়ারি ঋত্বিক ঘটকের মৃত্যু দিবসে আমরা আবার ঘুরে দেখতে চাই সেই সকল সিনেমার গল্পগুলো। মেঘে ঢাকা তারা, যা মূলত একই নামের লেখক শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়। পূর্ব পাকিস্তানের এক রিফিউজি কন্যা নিতাকে নিয়ে চলে সিনেমার যাত্রা। 1960 সালে মুক্তি পাওয়া এই সিনেমা ট্রিওলজির প্রথম অংশ। কোমল গান্ধার, মেঘে ঢাকা তারার ট্রিওলজির দ্বিতীয় অংশ কোমল গান্ধার মুক্তি পায় 1961 সালে। এই সিনেমাটি মেঘে ঢাকা তারার মতো কোনো উপন্যাস অবলম্বনে নয়। কোমল গান্ধার লেখা, পরিচালনা এবং প্রযোজনা এই সবই করেন ঋত্বিক ঘটক। এই সিনেমাটি দেশ বিভাগের পর রিফিউজিদের পশ্চিমবঙ্গে জীবনযাপনের উপর ভিত্তি করে তৈরি হয়। এই সিনেমাতে ঋত্বিক খুবই গুরুত্বপূর্ণ তৎকালীন তিনটি অংশ উন্মোচন করেন এই দেশভাগকে কেন্দ্র করে। সুবর্ণরেখা, ট্রিওলজির শেষ সিনেমা সুবর্ণরেখা মুক্তি পায় 1962 সালে। এই সিনেমাতেও পূর্ববঙ্গ থেকে রিফিউজি হয়ে এসে কলকাতাতে টিকে থাকার যে লড়াই তা দেখানো হয়। এই রিফিউজিদের লড়াইটা যে ব্যক্তি এবং শ্রেণী বিশেষে ভিন্ন তা স্পষ্ট করে দেখান পরিচালক, এবং এই দেশ ভাগের যে ক্ষত কতটা গভীর তা নিজ চোখে এবং জীবনে প্রত্যক্ষ করায় এই ট্রিওলজির সাক্ষী হই আমরা। আজ রাত্রে ট্রেনে চলে যেতে চাচ্ছি। অজান্তে 1958 সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে পাওয়া যায় কমেডি ধাঁচের নাটকীয়তা। শুধু তাই না, ট্যাক্সিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমাটিকে একটি অসাধারণ কাজ হিসেবে চিহ্নিত করা হয় 1959 সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। অটোমোবাইলকে ভিন্নভাবে এভাবে ক্যারেক্টার তৈরি করে সিনেমাতে আনাটাই ছিল ভিন্ন মাত্রা। বাড়ি থেকে পালিয়ে, শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে গল্পটা আমাদের প্রায় সবারই পড়া। সেই গল্পকে কেন্দ্র করে ঋত্বিক ঘটকের সিনেমা বাড়ি থেকে পালিয়ে প্রাথমিকভাবে মুক্তি পায় 1958 সালে। 1973 সালে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে ঋত্বিক নিজেই বলেন এই উপন্যাস তারই জন্য অপেক্ষা করছিল, তিনি এই সিনেমা না বানালে অপূর্ণতা থেকে যেত। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম, বাস্তবিক অর্থে তাই অদিত্য মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্ন ফ্রেমে আমাদের সামনে হাজির করেন ঋত্বিক ঘটক। এই সিনেমাতে কবরি, রোজি সামাদ সহ আমরা খুঁজে পাব এ বাংলার আরও অনেক শিল্পীকে। মূলত এই সিনেমাটি যৌথ বাংলার সিনেমা। 1977 সালে মুক্তি পাওয়া নাগরিক সিনেমাটি একেবারেই শহরের দুজন নাগরিককে নিয়ে, নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন নিয়ে, প্রেম নিয়ে কীভাবে টিকে থাকার লড়াই লড়তে হয় তার আভাস পাই আমরা এই সিনেমাতে। যুক্তিতক্ক আর গপ্প, ঋত্বিক ঘটকের এই সিনেমাটি কাজ শুরু হয় 1974 সালে এবং শেষ হওয়ার পর ছবিটি মুক্তি পায় 1977 সালে, এবং এই ছবিটি ঋত্বিক ঘটকের শেষ ছবি। বলা হয় এই ছবিটি মূলত ঋত্বিক ঘটকের আত্মজীবনীমূলক ছবি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আত্মজীবনীমূলক এই ছবিতে নীলকণ্ঠ চরিত্রে অভিনয় করেন ঋত্বিক ঘটক স্বয়ং। ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ঋত্বিক ঘটকের এই উক্তি দিয়ে খুব স্পষ্টভাবে বোঝা যায় তিনি চলচ্চিত্রকে নিয়ে ঠিক কিরকম ভাবতেন, এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন চলচ্চিত্র বা শিল্প নিছক বিনোদনের জন্য নয়। আমরা ফিল্মে উইন ফিরব নতুন কোনো সিনেমার আলাপ নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।